কর্মক্ষেত্রত অটোমোবাইল শ্রমিকদের সঙ্গে সংহতি জানাতে মিশিগানে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিট্রয়েটে গাড়ির যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান ড্রেক এন্টারপ্রাইজে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা রয়েছে তার। তবে ড্রেক এন্টারপ্রাইজ ইউনিয়নভুক্ত না হওয়ায় ট্রাম্পের সমাবেশ করার সমালোচনা করেছেন ইউনিয়ন অটো ওয়ার্কার্স এর চিফ শন ফেন। এর আগে মঙ্গলবার ধর্মঘটে সংহতি জানিয়ে মিশিগানে পিকেট লাইনে অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে মিশিগান থেকে আরো বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এহসান জুয়েল। মৌসুমী, আন্দোলনের 12তম দিন চলছে আজ। সন্ধ্যা 6টা বাজে, এখনো এখানকার শ্রমিক যারা বিভিন্ন দাবিতে গত 12 দিন ধরে কাজের বাইরে আছেন তারা কিন্তু অবস্থান করছেন, এবং তারা সকাল থেকে লম্বা সময় ধরে এখানে অবস্থান করছেন। তারা আসলে গত 12 দিন ধরে এখানে প্রস্তুতি রেখেছেন, তারা যতদিন পর্যন্ত তাদের দাবিগুলো পূরণ না হয়, অর্থাৎ আগামী 4 বছরের জন্য তারা নতুন করে চুক্তিতে তাদের শর্তগুলো মালিক পক্ষকে মানাতে না পারেন, ততদিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অনেকটুকু এগিয়েছে আলোচনা, বিশেষ করে মালিক পক্ষের সঙ্গে আলোচনা অনেকটুকু এগিয়েছে, কিন্তু তারা এখনো চূড়ান্ত পর্যায়ে না পৌঁছতে পারাতে তারা কিন্তু সেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে খাবার দেখতে পাচ্ছেন, অর্থাৎ তারা যে দিন ভোর এখানে আন্দোলন করেন তারা নিজস্ব ব্যবস্থাপনায়, এবং বিভিন্ন মানুষজন তাদেরকে সহায়তা করতে সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে খাবার দিয়ে যান, সারাদিন তারা এই খাবারগুলো খেয়ে আন্দোলন করেন। এবং আমার পিছনে যদি আমি আরেকটু দেখাই যে অনেক মানুষ শত শত মানুষ তারা প্রত্যেক দিন এরকম 38টি জায়গায় আন্দোলনগুলো করছেন, শুধুমাত্র মিশিগানে করছেন তা কিন্তু নয়, 20টি স্টেটে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। অর্থাৎ ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যভুক্ত বিভিন্ন স্টেটে কিন্তু এই আন্দোলনটি এখন চলছে, কারণ এই আন্দোলনটা তারা বলছেন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। এবং যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তারা আন্দোলনটি করছেন তারা বলছেন যে এই প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে শ্রমিকদের মাধ্যমে। তাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা হয়তো সেইখান থেকে লভ্যাংশ পাচ্ছেন, লাভ পাচ্ছেন, কিন্তু তারা ঠিক সেটা পাচ্ছেন না, এবং তারা একটা সম্মানজনক ভাবে বেঁচে থাকার অধিকার চান। এবং সেই কারণে দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন প্লেকার্ড, তারা প্লেকার্ডে UAW অন স্ট্রাইক লিখে, তারা একই ধরনের প্লেকার্ড লিখে বিভিন্ন জায়গায় তারা সমবেত হচ্ছেন, এবং দিনভর তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, এখনো চলছে। তবে আজকের এই 12তম দিনের উল্লেখযোগ্য একটা বিষয়, সেটি হলো সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসছেন। তিনি আর 2 ঘন্টার মধ্যেই এই আন্দোলনে সংহতি জানাবেন, তবে তার আন্দোলনটি ঠিক ইউনাইটেড অটো ওয়ার্কার্সদের ইউনিয়নের ভুক্ত যে প্ল্যান্টগুলো আছে সেখানে নয়, তিনি বাইরে একটি প্ল্যান্টে ড্রাকে একটি প্ল্যান্টে গিয়ে তিনি সংহতি জানাবেন, তিনি ভাষণও রাখবেন, একটি র্যালি করবেন। তাই বিশেষ করে রিপাবলিকান দলের সদস্যরা যারা আছেন, যারা হয়তো শ্রমিক নয় কিন্তু তারাও তার সেই র্যালিতে অংশ নেবেন। তারা আগের দিন যেহেতু জো বাইডেন এসে তাদের সাথে সংহতি জানিয়েছেন, 40% যে বেতন বৃদ্ধি দাবি জানিয়েছিলেন সেখানে যেমন তারা সংহতি জানিয়েছিলেন, এখন রিপাবলিকানদের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প কি বলেন সেটা কিন্তু দেখার বিষয়, কারণ আগামী নির্বাচনে এই ইউনাইটেড অটো ওয়ার্কার্সটা কোন দলকে এন্ডোর্স করবে, কাদেরকে সমর্থন জানাবে, সেটা আসলে নির্ভর করছে এই দুই নেতার কর্মসূচির উপর। জো বাইডেন কিন্তু এর মধ্যে উতরে গিয়েছেন, কিন্তু যেটি সমস্যা হচ্ছে সেটা হলো ইউনাইটেড অটো ওয়ার্কার্সদের যিনি প্রেসিডেন্ট এই ইউনিয়নের শন পেন, তিনি কিন্তু এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কারণ তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পকে কখনোই তার শ্রমিক বান্ধব মনে হয়নি, তার কাছে সবসময় মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প বিলিয়নাররা কিংবা উচ্চ শ্রেণীর যারা তাদের সমর্থন করছেন। এবং তার আগের ট্র্যাকে তাদের আগের ইতিহাসও বলছে যে তিনি সবসময় শ্রমিকদের বিরুদ্ধে গিয়েছেন, শ্রমিকদের পক্ষে খুব বেশি শক্ত অবস্থান তার দেখা যায়নি। তাই হয়তো 2024 নির্বাচনকে সামনে রেখে তিনি এবার আসছেন, তিনি সমর্থন জানাচ্ছেন, কিন্তু এটাকে ঠিক বিশ্বাস করতে পারছেন না তারা। এবং শন পেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আজকের যে কর্মসূচি সেখানে কিন্তু তিনি যাবেন না, এবং একই সাথে তবে নিশ্চয়ই এই ইউনিয়নের সদস্যদের মধ্যে রিপাবলিকান দলের অনেক সদস্য সমর্থক রয়েছে, তারা হয়তো কতটুকু একদিকে ইউনিয়নের সমর্থন, অন্যদিকে তাদের নিজস্ব রাজনৈতিক চিন্তা ভাবনা, তারা সেটি কি করবেন সেটি আসলে 2024 নির্বাচনে বোঝা যাবে। তবে এখন মাঠ ছাড়তে রাজি নয় কোনো দলই, ডেমোক্রেটদের পক্ষ থেকে যেমন প্রেসিডেন্ট জো বাইডেন এসেছেন, তেমনি রিপাবলিকানদের কাছ থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও আসছেন, এসে দুজনেই আসলে এই ইউনিয়নের সমর্থন আদায়ের চেষ্টা করছেন, এবং শেষ পর্যন্ত আসলে কতদিন ধরে এই আন্দোলনটা চলে এবং দাবিগুলো কোন পর্যন্ত মানা হয় সেটি আসলে বোঝা যাবে তখন। তবে আন্দোলনকারী আছেন, তারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মাঠে আছেন, তারা তাদের আন্দোলন অব্যাহত রাখছেন। মৌসুমী, এখন পর্যন্ত এ ছিল আমার কাছে সবশেষ খবর।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।